প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো তো? না, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, স্কুল তো বন্ধ, এর মধ্যে তোমরা বাড়িতে আছো, সকালে ঘুম থেকে উঠছো হয়তো। সকালে কখন ঘুম থেকে ওঠো? মায়ের ডাকে উঠো নাকি কার ডাকে ঘুম থেকে ওঠো? সকালে মায়ের ডাকে, তাই না? আরেকজনও কিন্তু আমাদের ডাকে সকালবেলা, অনেক ভোরবেলা। দেখো, আমাদের কিন্তু পাখিরা ডাকে, পাখির ডাকে আমাদের কিন্তু ঘুম ভাঙে। বাংলাদেশ পাখির দেশ, গানের দেশ, ফুলের দেশ, সুন্দর আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে অনেক পাখি রয়েছে। আমরা কিন্তু তোমাদের আজকে পাখি বিষয়ে পড়ব। আজকে আমি পাঠদান করব পাখি বিষয়ে। তোমাদের বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের পাখি সম্পর্কে আছে, শিরোনাম আছে পাখিদের কথা। দেখো, আমি লিখেছি পাখিদের কথা। প্রথমে আমরা রিডিং পড়ব, তারপর এখান থেকে শব্দ, অপরিচিত শব্দগুলোর পরিচিত হব। এটা কেটে দিন স্যার। শিক্ষার্থীরা, প্রথমে আমরা পরিচিত শব্দগুলো, অপরিচিত শব্দগুলোর পরিচিতি লাভ করব, তারপরে আলোচনা করব। তা প্রথমে আমরা রিডিং পড়ে নিই পাখিদের কথা। তোমরা তোমাদের বইয়ের 52 নম্বর পৃষ্ঠা বের করো, পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার, কাক কাকা করে ডাকে। ওরা ঝাঁক বেঁধে উড়ে, খুব চালাক বলে নাম আছে কাকের, তবে বোকামির কাণ্ডও করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। বন্ধুরা, তোমরা কাকের ছবি দেখো, এই যে কাক, আমাদের অতি পরিচিত পাখি কাক। আমাদের আশেপাশে আমরা এই কাক দেখতে পাই, কালো রঙের কাক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কালো রঙের কাক। এইটা, এই পাখিটাকে তোমরা সবাই চেনো, তাই না? এরপরে দেখো রয়েছে কোকিল। কাকের মতোই কালো, তবে তার শরীরে নীল রঙের ছোপ আছে। আমরা কোকিল বিষয়ে রিডিংটা পড়ে নিই। আমাদের চেনা পাখি কোকিল, এদের রঙও কালো, তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের ছোপ পোচ আছে, পোচ দেওয়া। ঠোঁট সবুজ ও বাঁকানো, চোখের রং টকটকে লাল, লম্বা লেজ আছে। কোকিলের ডাকে, কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে, কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি, কোকিল বসন্তকালে ডাকে। বন্ধুরা, কোকিলকে আমরা বসন্তের দূত বলতে পারি। দূত অর্থ সংবাদবাহক। কোকিল, প্রকৃতিতে বসন্ত এসেছে এই আহ্বান আমরা শুনতে পাই কোকিলের কণ্ঠ থেকে। কোকিল মিষ্টি সুরে কোনো গাছের উঁচু ডালে বসে কু কু সুরে আমাদেরকে বসন্তের আগমনী বার্তা দেয়। এরপরে রয়েছে ময়না। ময়না দেখতে যেমন সুন্দর, তেমনি মিষ্টি তার গান। অন্য পাখির ডাক, মানুষের কথা অবিকল নকল করতে পারে সে, এজন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রং কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা, ঠোঁট কমলা লালে মেশানো, পা দুইটি হলুদ। তোমরা ময়নার ছবি দেখো, অদ্ভুত সুন্দর ময়না পাখিটা। সুন্দর হলুদ ছোপ আছে ঘাড়ের মধ্যে, ঠোঁটটা হলুদ কমলায় মেশানো, পা হলুদ। এটাও আমাদের পরিচিত পাখি। এরপরে রয়েছে ছোট্ট পাখি বুলবুলি।
ছোট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গড়ায় আছে লাল টুকটুকে ছোপ। এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার। তোমরা দেখো এই যে বুলবুলি, বুলবুলি এই যে দেখো বুলবুলিতে একটা সুন্দর ঝুঁটি আছে বুলবুলির। তোমরা দেখতে পাচ্ছ একটা বুলবুলি পাখি, ওর মাথায় ঝুঁটি আছে। পরিচিত পাখি, আমাদের আশপাশে একটু ভালো করে খেয়াল করলেই তোমরা দেখতে পাবে বুলবুলি। এরপরে রয়েছে টিয়া। টিয়াও একটা সুন্দর পাখি, দেখো এটাও আমাদের চারপাশে আমরা দেখতে পাই। টিয়া পাখিটা দেখো, টিয়া সম্পর্কে আমরা একটু পড়ে নেই। টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ। তারা ঝাঁক বেঁধে চলে, টিয়াও পোষ মানে, মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। এরপরে রয়েছে ছোট পাখি টুন দোয়েলের কথা। দোয়েল পাখিটার দিকে তোমরা দেখো, দোয়েল তোমাদের খুব পরিচিত পাখি, এটা আমাদের এত পরিচিত পাখি, এটা আমাদের জাতীয় পাখি, এজন্য এটাকে আমরা চিনব না, এটা হতেই পারে না। দেখো সুন্দর কালো সাদায় মেশানো, লেজটা উঁচু করে রয়েছে, এটা আমাদের জাতীয় পাখি দোয়েল। এটাও তোমরা হর হামেশাই দেখে থাকো, আমাদের আশেপাশে এই পাখিটা থাকে, এটা আমাদের জাতীয় পাখি। এই সম্পর্কে তোমাদের বইয়ে যা লেখা আছে তা আমরা একটুখানি পড়ে নেই। ছোট পাখি দোয়েল, দেশের সব জায়গায় দেখা যায় এদের, ঝোপে ঝাড়ে গাছের কোটরে দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি, নরম সুরে শিস দেয়, সাদা কালোই সাজানো তার পালকের পোশাক, ডানার উপরে চওড়া দাগ টানা, এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপরে রয়েছে ছোট পাখি টুনটুনির কথা। সবচেয়ে ছোট পাখি টুনটুনি, এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। এরপরে রয়েছে ছোট্ট পাখি বাবুই পাখির কথা। বাবুই খুব ছোট পাখি, এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে, সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বোনে, সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি, একে শিল্প পাখিও বলা হয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তাল গাছ বা খেজুর গাছে ঝুলানো ঝুলানো বাসাগুলো দেখতে পাও, এগুলো শিল্পী পাখি বাবুইর কাজ, এটাই বাবুইর বাসা। খুব সুন্দর বাসা তাদের, অনেক লম্বা করে ঝুলানো বাসাটা, এবং এত সুন্দর করে বানায় মনে হয় যেন কোনো দক্ষ শিল্পী নিখুঁতভাবে নিপুণ হাতে এই বাসাগুলো তৈরি করেছে। এত সুন্দর রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এত সুন্দর করে খোপ করে করে লম্বা করে বানানো বাসা, অদ্ভুত সুন্দর। ঝড় বৃষ্টিতেও সহজে এই বাসা নষ্ট হয় না, অনেক দিন থাকে এই বাসা। এই পাখিকে আমরা সেজন্য শিল্পী পাখি বলি। এরপরে আসে শালিক পাখির কথা। শালিক তোমাদের খুব পরিচিত, একদম চেনা জানা পাখি আমাদের আশেপাশে। তোমরা যখন স্কুলে আসো, স্কুলের মাঠে, তোমাদের বাড়ির আঙ্গিনায়, উঠানে এই পাখিগুলো তুমি দেখতে পাবো। শালিক, শালিক খুব পরিচিত পাখি, আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের, বাদামি দুই ডানার নিচে দুইটি উজ্জ্বল সাদা দাগ টানা, খাটো দুইটি পা হলুদ রঙের, এরা দল বেঁধে চলতে ভালোবাসে। তারপরে আর একটা পাখির কথা আছে, সেটা হলো মাছরাঙ্গা। মাছরাঙ্গা একটা সুন্দর পাখি, এর মাথা ঘাড় ঠোঁট ও পিঠের রং গাঢ় বাদামি, খয়েরি রঙেরও হয়, চিবুক গলা ও বুকে থাকে নানা রং, ডানার পালক উজ্জ্বল নীল, পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে। মাছরাঙ্গা পাখিটা কিন্তু তোমরা অনেক দেখেছ, আমাদের কলোনিতে মাছরাঙ্গা পাখিও আসে, তো খুব সুন্দর, ঠোঁট ঠোঁটটা অনেক লাল, বুঝে না কেন।
মাছরাঙা, মাছরাঙা সুন্দর পাখি, তোমরা এটা কলোনির আশেপাশে সেটা দেখতে পাও। ঠোঁটটা অনেক লম্বা, নীল রঙের ছোপওয়ালা, নিচের দিকটা হলুদ, ছোট কিন্তু ঠোঁটটা এত লম্বা আর দেখতে এত অদ্ভুত সুন্দর। আমরা মাঝে মাঝে সেই মাছরাঙা পাখিটা দেখতে পাই। আরও অনেক পাখি আছে বাংলাদেশে, আর কত তাদের নাম, চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শ্যামা, চিল, ঈগল, শকুন, কবুতর, কত নাম। এসব পাখির কথাও আমরা পরে জানব। বন্ধুরা, আমরা রিডিং পড়লাম, অনেক পাখি সম্পর্কে জানলাম, আরও পাখি আছে পৃথিবীতে, আর বাংলাদেশে তো আছেই। এই বাংলাদেশের পাখিগুলো সম্পর্কে তোমরা আরও জানতে পারবে। আমরা যতটুকু জানলাম এর মধ্যে কিছু অপরিচিত শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে থেকে কিছু শব্দ আমি আগেই লিখে রেখেছি বোর্ডে, তোমরা বোর্ডে আসো দেখো। পরিবেশ, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের জগৎ। এখানে গাছপালা আছে, মানুষজন আছে, রোদ, বৃষ্টি, ছায়া, আলো, বাতাস, সব সব কিছু পরিবেশের অংশ। এই এটাকেই বলা হয় পরিবেশ। তো আমাদের পরিবেশে কী আছে? পাখিও আছে। প্রতিবেশী, পড়শি, পড়শি মানে আমাদের পাশের বাসায় যারা থাকে, আবার আমাদের আশেপাশে যারা থাকে তারা আমাদের প্রতিবেশী। পরিচিত, চেনা, এটা তোমাদের জানা শব্দ। পোচ, পোচ দেওয়া মানে হচ্ছে মাখানো, লেপা, কোনো কিছুতে পোচ দেওয়া। আমরা যেমন কোনো একটা মুছি, এটার উপরে লেপ দেই, সেটাকে বলা হয় পোচ। অবিকল, অবিকল মানে একই রকম, একই রকম, হুবহু একই রকম। মনে করো আমি মানুষের, আমি মানুষ, আমি কথা বলছি, ময়না আমার মতোই কথাটাকে অবিকল নকল করতে পারে, একদম আমার মতোই বলতে পারে। আমি যদি বলি ঘুম থেকে ওঠো, ও বলবে ঘুম থেকে ওঠো, এই ময়না। সেই জন্য বলা হয়েছে যে ময়না অবিকল মানুষের কথা নকল করে বলতে পারে। আর ছোপ, ছোপ অর্থাৎ দাগ। আমরা কোনো কিছু দাগ থাকলে বলি যে ওখানে ছোপ, কিসের জানি ছোপ, ছায়া বা দাগ। এ হলো শব্দার্থ। আমরা শব্দার্থ পড়লাম, শব্দার্থগুলো আরও যেগুলো শব্দ রয়েছে তোমরা খুঁজে খুঁজে বের করে চেষ্টা করবে। যেটা পারবে না, যেটা শব্দের অর্থ বুঝবে না, ওটা লিখে রাখবে, আর কোনো দিন ক্লাসে আবার আমি তোমাদেরকে সেই সম্পর্কে বলে দেব। এখন আমাদের রিডিং পড়া হয়ে গেল, এটা হয়েছে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। দুইটা প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করছি, এই দুইটা প্রশ্ন তোমরা বাড়িতে শিখে আসবে, বাড়ি থেকে লিখবে, এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখবে, বাসায় সুন্দর করে খাতায় লিখবে। কোনো দিন দেখা হলে অবশ্যই আমি তোমাদের এই খাতায় এই প্রশ্ন উত্তরগুলো নিব। আমার এক নাম্বার প্রশ্ন, বোর্ডে লিখে দিব, বোর্ডে লিখে দিই, সরি। বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমি দুটো প্রশ্ন লিখেছি, এই প্রশ্ন দুটো তোমরা ভালো করে দেখো। বসন্তকালে কোন পাখি ডাকে, এ পাখি সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। দুই নাম্বার প্রশ্ন, আমাদের জাতীয় পাখির নাম কি, এ পাখিটির বর্ণনা দাও। এ দুটো প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্ন তোমরা বাসায় খাতায় লিখবে, আর বইয়ে সব পাখি সম্পর্কেই পড়বে। এবং সব পাখি, বন্ধুরা আমি বলে রাখি, তোমাদের এখানে শুধু পাখিদের গঠনের বর্ণনা দেওয়া আছে, কিন্তু পাখিরা কি খায়, পাখিরা কোথায় থাকে, কোন পাখি কোথায় বাস করে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে নাই। বড় হলে তোমরা কিন্তু এগুলো জানবে, পাখিরা কোথায় বাস করে, কোন পাখি কেমন। এখানে একটা জিনিস আছে, কাক, কাক এমনি চালাক কিন্তু ও একটা বোকামি কাণ্ড করে, সেইটা সম্পর্কে তোমরা জানবে। কি করে, যে কোকিল কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে আসে, আর কাক সেই ডিমে তা দিয়ে একসময় বাচ্চা বের করে। এই যে কোকিল, কোকিল কিন্তু নিজে বাসা তৈরি করতে পারে না, ও কাকের বাসায় গিয়ে ডিমটা দিয়ে আসে। এই যে পাখিদের বিভিন্ন বৈশিষ্ট্য, এক একটা পাখি এক এক রকম, সেগুলো তোমরা বড় হয়ে জানবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা বাসায় এই বিষয়ে চর্চা করবে, আরও পড়াশোনা করবে,
স্কুল বন্ধ দেখে পড়াশোনা কিন্তু বন্ধ না, পড়াশোনা কিন্তু চালিয়েই যেতে হবে, কারণ এক সময় ইনশাআল্লাহ আমরা এই করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তি পাব, তখন আমাদেরকে কিন্তু পড়াশোনা করেই উপরে উঠতে হবে, তাই না? এই জন্য পড়াশোনা যতদিন জীবন আছে পড়াশোনা ততদিনই করতে হবে, পড়াশোনার কোনো শেষ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষাকাল, তাই আমাদের পড়াশোনা করতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত ধুবে, বারবার হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর বাড়িতে বাবা মায়ের সাথে আনন্দে থাকবে, পড়াশোনা করবে। আচ্ছা, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।